সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সচ্চনসমসলগে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা তো যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। বরাবর মতো চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেখানে আমি আজকে দুপুরে যে রান্নাটা আমি রান্না করেছি আজকে, সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি এখানে সিম রান্না করব আজকে। আবার লাউর বাকল ভাজি করব, দুটোই আজকে আমি একই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে শীত মানে শীতের সবজি মানে বেশিরভাগই শীতের সময় আমার এই সিম সবজিটা, যেটা সিম তরকারিটা খেতেই বেশি ভালো লাগে। তা আমি সিম তরকারিটা একটু বেশি রান্না করি শীতের সময়। আমার কেন জানি না সিম তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে শীতের সময়। তো এখন আমি সিমটা বসিয়ে দিয়েছি এখানে। মশলা আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, মশলা টশলা দিয়ে সবগুলো নিয়ে একসাথে ভেজে নিয়েছি। এখন আমি এখানে পানিটা ফুটে গেলে এখন আমি সিমগুলো অ্যাড করে দিব এখানে। তো এখানে আমি সিমগুলো অ্যাড করে দিয়ে আমি সিমগুলো কষিয়ে নিব একটু। আর আমার ছোট ছেলেরাও একটু সিম তরকারির মধ্যে যে বিচিগুলি থাকে ওইগুলিও ওরা একটু পছন্দ করে, ওরা খায়। সেই জন্য আমার সিম রান্নাটা একটু বেশি হয়, সিমটা একটু আমি শীতের সময় বেশি রান্না করি। তো এখন আমি সিমগুলো কষিয়ে নিয়ে এখন আমি এখানে টমেটো আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি কষিয়ে নিচ্ছি একটু। তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিব, মাছ অ্যাড করে দিব। তো আমি পর্যায়ে পানি অ্যাড করে দিয়েছি, মাছ অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি পাশের চুলায় নিয়ে যাচ্ছি। তো এখন আমি এখানে লাউর বাকলটা একটু বসিয়ে দিচ্ছি এপাশে। এই তো ফুটে উঠেছে, আমি পাশের চুলায় নিয়ে যাব। তো আমি এ পাশে এখন আমি লাউর বাকল বসিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প কিছু লাউর বাকল নিয়েছি, বেশি একটা না, ছোট একটা লাউর বাকল। তো এখন আমি পেঁয়াজ দিয়ে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে বাটা মশলা এবং গরম মশলা অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন আমি একটু মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি লাউর বাকল বেশি একটা না, সামান্য কিছু লাউর বাকল। তো আমি এখানে এক পিস মাছ অ্যাড করেছি লাউর বাকলের সাথে। তো মাছটা আমি একটু কষিয়ে নিচ্ছি, আর মাছটা আমি এখানে ভেঙে দিব, এটা আমি গোটা রাখবো না, একটু ভেঙে দেব মাছটা সেদ্ধ হয়ে গেলে। তো আমি লাউর বাকলও অ্যাড করে দিয়েছি, এখন আমি এগুলি নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনা উঠিয়ে একটু আবার নেড়েচেড়ে দিচ্ছি। এরপর যে আমি এখানে টমেটো অ্যাড করে দিব আর কাঁচামরিচ অ্যাড করব, আর মাছটাও আমি একটু ভেঙে দিচ্ছি, না ছাড়ার সাথেই মাছটা আসলে ভেঙে যাবে। তো মোটামুটি এখানে আমার লাউর বাকল সেদ্ধ হয়ে আসছে। আমি এখানে সিমের সাথে একটু কিছু কিছু পাতা, এখানে বলতে গেলে আমি যে ধনে পাতা এনেছিলাম আমি এখানে কিছু শাক পেয়েছি। আমি কি যেন শাকের নাম আসলে আমি ভুলে গেছি নামটা, তো শাকটার আমি ফেলে দেই নাই। আমি ওই শাকগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি তরকারির সাথে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে সিমের সাথে আমি ধনে পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি। আমার সিম তরকারিও হয়ে গেছে। তো ধনে পাতা নরম হয়ে গেলে আমি দেখাচ্ছি, এই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে
সিম হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখানে আমার লাউর বাকলও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি লাউর বাকলের সাথে ধনে পাতা অ্যাড করে দিব। তো লাউর বাকলও মোটামুটি হয়ে গেছে, এখন আমি এখানে নেড়ে চেড়ে আমি লাউর বাকলের সাথে ধনে পাতা দিয়ে দিচ্ছি। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, যে কোনো একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।